আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ফেসবুক লাইভ স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাক ডাকা ও দম বন্ধ হওয়া সমস্যা ও তার চিকিৎসা এবং প্রতিকার। এবং আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আমাদের আজকের অতিথি উপস্থিত আছেন ডক্টর সানাউল্লাহ সরকার, যিনি চেস্ট স্পেশালিস্ট এবং ইন্টারভেনশন পালমোনোলজিস্ট হিসেবে বিআরবি হসপিটালস লিমিটেডে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় ধার দেওয়ার জন্য। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই নাক ডাকা এবং দম বন্ধ হওয়া বিষয় নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক, যে কোনো জিজ্ঞাসা থাকুক, অবশ্যই 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 মেসেজের মাধ্যমে আপনার প্রশ্নটি আমাদের কাছে ছড়ে দিন। চেষ্টা করব আমাদের লাইভ চলাকালীন সময়ের মধ্যে স্যারের কাছ থেকে জেনে আপনাকে উত্তরটি জানিয়ে দিতে। চলুন তবে শুরু করা যাক স্যার। আজকের যে আমাদের আলোচ্য বিষয় নাক ডাকা, প্রথমে নাক ডাকা নিয়েই কথা বলি। এই যে নাক ডাকা বিষয়টি, দেখা যায় যে অনেক ঘরেই, ম্যাক্সিমাম ঘরেই দেখা যায় যে এই সমস্যা আছে। এখন এই নাক ডাকাটা স্যার, এটা কি কোনো শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে? ধন্যবাদ। আসলে নাক ডাকা তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে না এটা। হ্যাঁ, আপনার যখন নাক ডাকার সাথে যখন দম বন্ধ হয়ে যায়, ঠিক আছে, এইটাকে আমরা বলি অবস্ট্রাকটিক স্লিপ অ্যাপনিয়া। এইটাই সমস্যা। হ্যাঁ, এটা হলে আপনার অবশ্যই চিকিৎসা নিতে হবে। আর নাক ডাকাটা আসলে মেনলি যেটা হচ্ছে যে আপনার আমাদের যে আপার এয়ারওয়ে, যেটা আমরা শ্বাসনালী যেটা বলি, আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় কী হয়, আপার যে এয়ারওয়েটা আছে শ্বাসনালীগুলো, আপনার মাসেলগুলো আপনার শিথিল হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, যার কারণে কী হবে যে আপনার এয়ারওয়েটা নেরো হয়ে যায়। আপনি খেয়াল করবেন, যদি আমরা কোনো কারণে নদীতে পানি যাচ্ছে, স্বাভাবিক পানি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি কোনো নদীতে কোনো কারণে বাদ দেন, তাহলে কী হবে, পানিটা বাধাপ্রাপ্ত হবে, তখনই কিন্তু স্রোতের বেগটা অনেক বেশি হবে, সাউন্ডটা হবে। জাস্ট এরকমই নাক ডাকার সমস্যাটা, যে আমাদের যখন শ্বাসনালীটা আপনার স্বাভাবিক থাকে, কোনো সাউন্ড হবে না, কিন্তু যখনই কোনো কারণে শ্বাসনালীটা শিথিল হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, তখনই আসলে শব্দটা তৈরি হয় এবং ওইটাই আসলে নাক, আমরা বলি নাক ডাকার সমস্যা। তাহলে কিভাবে হচ্ছে মেকানিজমটা আমরা জানলাম, আর এই নাক ডাকার পিছনে কি অন্য কোনো কারণ আছে কি না? আসলে নাক ডাকার মেইনলি যে কারণটা, যে আমরা বলি স্থূলতা, ওবেসিটি যেটা বলছি, তো এটা হচ্ছে মেইন কারণ। আর কিছু কারণের মধ্যে যে মেইনলি অ্যানাটমিক যে কারণটা বলে, যদি আপনার যদি কোনো নাকের সমস্যা থাকে, ঠিক আছে, নাকে পলিপ থাকতে পারে, আপনার নাকের মাংস ভরা থাকতে পারে, বা নাকের যে সেপ্টামটা এটা আপনার ডেভিটে থাকতে পারে, অনেক সময় অ্যাডিনেট বড় থাকতে পারে, আপনার ফেরিংস যে শ্বাসনালীতে আপনার কোনো টিউমার থাকতে পারে, বা আপনার কোনো কারণে যদি ইডিমা হয় ওই কারণ থাকতে পারে, অনেক সময় দেখা যায় জিহ্বাটা যদি অনেক বড় হয়ে যায়, ম্যাক্রোগ্লোসিয়া বলি, অনেক সময় জিহ্বাটা আপনার পিছনের দিকে শ্বাসনালীটাকে নেয়ার করে দেয়, পিছনের দিকে থাকে, অনেক সময় যে টনসিল আছে, প্যালাটাল টনসিল, এটা যদি বড় হয়, আমরা যে আলজিহ্বা বলি, এটা অনেক সময় পিছনের দিকে থাকলে, তো এই অনেকগুলো কারণে, এর অ্যানাটমিক কারণে এগুলো হয়। কিছু আছে আপনার সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলে, এটাতে আসলে এরকম কারণ না, যদি কোনো হার্ট ফেলিওর বা আপনার কিডনি ফেলিওর হয়, অথবা যদি কোনো হরমোনাল সমস্যা থাকে, যেমন হাইপোথাইরয়েড অথবা অ্যাক্রোমেগালি, এইসব ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে, স্ট্রোকের পেশেন্টদের এরকম সমস্যা হতে পারে, মেইনলি এই কারণগুলো কিন্তু আসলে সমস্যাটা হয় বেশি। জি, ধন্যবাদ স্যার আপনাকে খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য। স্যার, এই যে বিভিন্ন রকম কারণ আপনি বললেন, তার মধ্যে প্রধানত মানে এমন কিছু তো থাকে যে কমনলি আপনারা পেশেন্ট পাচ্ছেন, কমনলি যে কারণে নাক ডাকাটা হচ্ছে, সেই সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে কমন যেটা সমস্যা, আমরা যদি আপনার ইউএসএতে যে স্টাডিটা করা হয়েছে, আপনার দেখা যাচ্ছে 30 থেকে আপনার 60 থেকে 70 বছর বয়স পর্যন্ত আপনার নাক ডাকার সমস্যাটা আস্তে আস্তে বাড়ে, এরপরে একই রকম থাকে। তো মেইনলি যেটা হচ্ছে ওবিসিটি, মানে স্থূলতা, এটা হচ্ছে এক নম্বর কজ। প্রায় আপনার 40-50% ক্ষেত্রে আসলে স্থূলতার এক নম্বর কজ হিসেবে থাকে। এমনও দেখা যাচ্ছে যদি আপনার ওজন 10% কমানো যায়, 10% ওয়েট লসে আপনার নাক ডাকা প্রায় 40% ইম্প্রুভ করে যায়, মানে নাক ডাকা অনেকেরই ভালো হয়ে যায়। তো মেইনলি হচ্ছে স্থূলতাটা। হ্যাঁ, তারপরে আর যে সমস্যাগুলো বাচ্চাদের ক্ষেত্রে, যদি অনেক সময় টনসিল বড় থাকে বা অ্যাডেনয়েড বড় থাকে, এরকম সমস্যা হতে পারে। আর যদি কারো যদি অ্যানাটোমি, যেমন নাক নেজাল পলিপ থাকে, এগুলো হইতে পারে। আর বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয়, আপনার হার্ট ফেলিওর বা কিডনি ফেলিওর বা স্ট্রোক, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা কমনলি পাই। জি, আপনি কারণের মধ্যে একটা বলেছেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে একটু জানতে চাব, দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আসলে যেটা বলছিলাম যে নাক ডাকা তো আপনার একটা স্বাভাবিক সমস্যা। হ্যাঁ, ফ্যামিলিতে দেখবেন যে 40 বছরের উপর, মেয়েলের ক্ষেত্রে 40 বছর, ফ্যামিলির ক্ষেত্রে 50 বছরের উপরে অনেকেই নাক ডাকে। জীবনে কেউ নাক ডাকে না এমন হয় না, যে কারোর অনেক সময় ঠান্ডা লাগলেও নাক ডাকে,
তো নাক ডাকাটা সমস্যা না, হ্যাঁ নাক ডাকার সাথে যদি দম বন্ধ হয়ে যায় এইটাই বড় সমস্যা, ঠিক আছে। যখন আমরা দম বন্ধ হয়ে যাবে ওইটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এই সমস্যাটা আসলে প্রথম 1970 সালে লুগারেসিস প্রথম এই সমস্যাটা আপনারা ডেসক্রাইব করেন, তারপরে আপনার 1972 সালে প্রথম যেই পলিসোমনোগ্রাফি মানে এটা ডায়াগনোস করার জন্য টেস্টটা, এটা প্রথম ওই টেস্টটা করা হয়। আর আপনারা চার্লস ডিকেন্সের নাম সবাই শুনবেন, বিখ্যাত ইংলিশ রাইটার, ওনার একটা বই জার্নাল ছিল পিক উইকেন জার্নাল। আপনারা দেখবেন যে নাক ডাকার যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা হাইপো সিন্ড্রোম যেটা, এটা আরেকটা নাম হচ্ছে পিক উইকেন সিন্ড্রোম। তো ওনার যে ওই বইয়ে একটা চরিত্র ছিল জো, মানে হচ্ছে আমরা ওনাকে বলা হতো ফ্যাট বয়, মানে মোটা ভালো, তার কাজ ছিল সে খাইতো ঘুমাইতো আর নাক ডাকতো। তো এই হচ্ছে সমস্যা। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এই যে নাক ডাকাটা আপনি বলেছেন যে ঠান্ডাজনিত সমস্যার কারণেও অনেক সময় নাক বন্ধ থাকার কারণে নাক ডাকা হয়, রোগী কখন বুঝবে যে আমি যে নাক ডাকছি এটা যে আসলে কোনো একটা রোগের সাথে সম্পৃক্ত, সেটা রোগী কখন বুঝবে, কিভাবে বুঝবে যে আমার কোনো রোগের কারণে আমি নাক ডাকছি আর ডাক্তারের কাছে কিভাবে শরণাপন্ন হবে? ধন্যবাদ। আসলে নাক ডাকার সাথে যদি কিছু সমস্যা থাকে, যেমন আমরা বলি যে এক্সেসিভ স্লিপিনেস, মানে সারাদিন অল্পতেই ঘুমায় যাবে, এখন এই অল্পতে ঘুমে যাওয়াটা একটা ব্যাপার আছে যে কখন, মনে করেন আপনি বসে আছেন, অনেকে দেখা যায় ডাক্তারের চেম্বারে আসছে কথা বলতে বলতে ঘুমায় যাচ্ছে, সিভিয়ার ফর্ম। আর কেউ আছে যে না ভাত খাওয়ার পরে একটু বসে আছে ঘুমায় যাচ্ছে, পত্রিকা পড়তেছে বা কোনো একটা মিটিংয়ে আছে বা ক্লাসে লেকচারে আছে অল্পতেই ঘুমায় যাচ্ছে। তো এগুলো হচ্ছে একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আপনার দেখা যায় যে আপনি জার্নি করতেছেন এক ঘন্টার বেশি জার্নি, কারেই বসে আছেন ঘুমায় যাচ্ছে। অনেকে তো ড্রাইভার যারা ড্রাইভ করেন তারা মনে করেন 5 মিনিটে জেমে আটকে আছেন, ওই 5 মিনিটের মধ্যে অনেকে ঘুমায় যায়, ঠিক আছে। এবং অনেক ইতিহাস আছে যে আপনার এই অনেক পাইলট যারা প্লেন চালাচ্ছেন তারা এই ঘুমের কারণে মানে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অনেক রেকর্ড আছে। তো এগুলো হচ্ছে মেন সমস্যা। তারপরে আপনার যারা সকালে ঘুম থেকে ওঠেন, হ্যাঁ সকালে যখন ঘুম থেকে ওঠে আপনার মর্নিং হেডেক বলি, প্রায় 30% ক্ষেত্রে এরকম মর্নিং হেডেক থাকে, আপনার দুই পাশে একদম মনে হয় চেপে যায়, 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই মাথা ভাড়া থাকতে পারেন। আপনার রাতে যে ওনার বেড পার্টনার বলবে যে ওনার হঠাৎ করে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে, উনি ঘুম থেকে একদম গলায় হাত দিয়ে উঠে বসেন যে আমার এই বুঝে দম বন্ধ হয়ে গেল, চকিং যে ফিলিংস এটা নিয়ে আসে। অনেকে রাতে বারবার পানি খায় কারণ মুখ আপনার নাক ড্রাই হয়ে যায়। আবার অনেকে আপনার দেখা যায় বারবার বাথরুমে যায়, নখ চুরিয়া হয়। আর যেটা হয় যে আপনার অনেকের যেই নাক ড্রাইয়ের কারণে যে সমস্যাগুলো কমপ্লিকেশন, যেমন হাইপারটেনশন থাকে, অনেকের ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, অনেকের হার্টের সমস্যা থাকে, কিডনি সমস্যা থাকে, এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। এই যে নাক ডাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা জানলাম, জি, আর নাক ডাকার পাশাপাশি আরও তো কিছু লক্ষণ থাকতে পারে, জি, বিভিন্ন রোগের সাথে জড়িত, সেই লক্ষণগুলো সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলবেন। ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে সবাই যেটা হয় নাক ডাকার সমস্যাটাকে সবাই একদমই গুরুত্ব দেয় না, সবাই মনে করে এটা তো ভালো যে লোকটা আরামে ঘুমাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তাই মনে করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনার নাক ডাকার সাথে যখন দম বন্ধ হয়ে যায়, ঠিক আছে, আপনি দেখবেন যে স্টাডিতে বলতেছে যে কারো কারো এই দম বন্ধ হওয়ার সময়টাতে কারো কারো প্রেশার 50 মাইক্রোমিটার মধ্যে বেড়ে যেতে পারে, মিলিমিটার মাইক্রোমিটার বেড়ে যেতে পারে। তো মনে করেন একজনের প্রেশার 150 আছে তার 200 হয়ে যেতে পারে, ঠিক আছে, ওই একটা সমস্যা। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা আসলে রাতে ঘুমটা কিন্তু এই জন্য যে যাদের একটা ফ্রেশ ঘুম হবে, আপনার শরীরটা সতেজ হবে দিনের বেলা আপনি যাতে প্রপার শক্তি পান কাজ করার জন্য। কিন্তু যাদের এই সমস্যাটা হয় তাদের মনে করেন কারো কারো ঘন্টায় প্রায় 30 বার ঘুম ভেঙে যায়। তো আপনি চিন্তা করেন যদি রাতে কারো 3 থেকে 4 বার একটা জাস্ট একটা মোবাইল কল আসে তাতে কিন্তু ঘুম বাড় হয়ে যায়, প্রপারলি ঘুম হয় না, দিনের বেলা মনে হয় যে আমি ঘুমাইতে পারলাম না। তো একজন নাক ডাকার যাদের পেশেন্ট যাদের দম বন্ধ হয়ে যায় তাদের এরকম হয় যে প্রতি ঘন্টায় 30 থেকে 40 বার ঘুম ভেঙে যায়। যদিও আমরা ঘুমের যে কয়েকটা স্টেজ আছে, আপনার যেমন ডিপ স্লিপ থেকে মাইল্ড স্টেজ আছে, হ্যাঁ তো স্লো ওয়েভ যে স্লিপগুলো আছে, ডিপ স্লিপটা হচ্ছে মেইন আমাদের ঘুমের, মানে আমাদের যে শরীর রিল্যাক্স হবে, মানে শরীর সতেজ হবে, এটার মেইন পোর্শন হচ্ছে ডিপ স্লিপটা। তো যখনই ডিপ স্লিপে যায় তখনই ওই যে বলছিলাম যে আমার যে শ্বাসনালীগুলো সরু হয়ে যায়, মানে শিথিল হয়ে যায়, শ্বাসনালীটা সরু হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, তখন আপনার ব্রেন অক্সিজেন পায় না, সে আবার হুড়মুড় করে উঠে বসে যে আমি শ্বাস নিতে পারতেছি না এরকম। তো এইটা প্রতি ঘন্টায় যদি আপনার 30-40-50 বার হয় তাহলে চিন্তা করেন যে তার রাত, মানে তার ঘুমাতে যাওয়াটা মানে যে তার জন্য আজাব, ঠিক আছে। তো এই একটা গেল যে প্রেশারটা বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যখন আপনার এরকম হয় দমটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনার রক্তে যে অক্সিজেন স্যাচুরেশন যেটা খুব ইম্পর্টেন্ট এইটা কমে যায়। ইভেন স্টাডিতে দেখা গেছে কারো কারো 50-30 পর্যন্ত চলে আসে। তো যারা সার্জন যারা অপারেশন করেন তারা ভালো বলতে পারবেন যখন আপনার স্যাচুরেশনটা ফল করে, ইভেন যখন 90 নিচে নেমে যায় তখনই কিন্তু আমাদের রক্তটা কালো হয়ে যায়। তো যার স্যাচুরেশন আপনার 50 আছে তার চিন্তা করেন যে রক্তটা কীরকম কালো হচ্ছে। তো এই রক্তটা আপনার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় যাচ্ছে,
তাহলে কি হবে, মাথার কি হবে, মাথার স্ট্রোক হবে, একদিন হবে না, আস্তে অনেক দিন পরে হবে, স্ট্রোক হবে, তার আস্তে আস্তে মেমোরি লস হবে। বাচ্চাদের ক্ষেত্রেও তো বাচ্চা পড়ালেখাতে পারফরমেন্স খারাপ হয়, অনেকের দেখা যায় চোখের সমস্যা হয়, চোখে ঠিকমতো দেখে না, যখন একটা বুকের সমস্যা আছে, যে অনেকের আপনার মেইন একটা কথা হচ্ছে প্রেশার, দেখা যায় প্রেশার ওষুধ একটা খাচ্ছে, প্রেশার কন্ট্রোল হচ্ছে না, দুইটা খাচ্ছে, তিনটা হচ্ছে, কিন্তু কারো খবর নেই যে আসলে তার অবস্ট্যাটিক স্লিপ অ্যাপনিয়া যে রোগটা রয়ে গেছে এটার কারণে যে প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, এটা আসলে কি আমরা ওভারলুক করি। তারপরে অনেকের হার্ট ফেলিয়র হয়, যেমন বাপ্পি লাহিড়ি মারা গেছে কদিন আগে, আপনারা সবাই শুনে থাকবেন, উনি কিন্তু এরকম অবস্ট্যাটিক স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট, সাডেন কার্ডিয়াক ডেথ হয়, ঘুমের মধ্যে হঠাৎ মারা যেতে পারে। তারপরে আপনার হার্ট ফেলিয়র হয়, অ্যারিথমিয়া হয়, তারপরে যেটা হচ্ছে আপনার যদি রেসপিরেটরি সমস্যা চিন্তা করি, আপনার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, মানে যখন একটু হাঁটবেন একটু কাজ করতে গেলেই রোগী হয়রান হয়ে যায়। যদি আমরা পেটের কথা চিন্তা করি, যেমন এখন অনেকের একটা কনসার্ন যে আপনার ফ্যাটি লিভার, যে লিভারে চর্বি জমে যাচ্ছে, এটা একদম সবাই একটা কনসার্ন। তো যাদের অবস্ট্যাটিক স্লিপ অ্যাপনিয়া থাকবে তাদের 2 থেকে 3 গুণ চান্স যে আপনার ফ্যাটি লিভারের চান্সটা বেড়ে যাবে, তাদের ডায়াবেটিসের চান্সটা বেড়ে যাবে। তার ডায়াবেটিসে হচ্ছে আপনি ওষুধ দিচ্ছেন, একটাতে কন্ট্রোল হচ্ছে না, দুইটা দিচ্ছেন, ইনসুলিনের ডোজ বাড়াচ্ছেন, কন্ট্রোল হচ্ছে না, কিন্তু আসলে আমাদের হিস্ট্রি নিতে হবে তার অবস্ট্যাটিক স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। অনেকের কিডনি ফেল করে, কিডনি দেখা যায় ক্রিয়েটিনিন পয়েন্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ইভেন অনেকের আপনার ইম্পোর্টেন্সে হয়, মানে বাচ্চা হওয়ার কার্যক্ষমতাও হারায়, এরকমও হয়। ধন্যবাদ স্যার আপনাকে। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই উপস্থিত আছেন, আমাদের সাথে অংশগ্রহণ করছেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম শুধুমাত্র কমেন্ট। যেহেতু আমরা ফেসবুক লাইভে আছি, কমেন্টের মাধ্যমে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনার কমেন্টের মাধ্যমে প্রশ্নটি পাঠিয়ে দিন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আবার ফিরে আসছি আমরা আমাদের আলোচনায়। তো স্যার, বিভিন্ন কারণ জানলাম, রোগী কী লক্ষণ নিয়ে আসতে পারে তা জানলাম। যখন রোগী আপনার কাছে আসছে বা যে কোনো ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, তখন নিশ্চয়ই কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়। কী কী পরীক্ষার মাধ্যমে এই রোগ শনাক্ত করা সম্ভব? ধন্যবাদ। যখন পেশেন্ট একজন আসে আমাদের কাছে, আমরা আসলে আগে চিন্তা করি এটা তো একটা দামি টেস্ট যে আমরা করবো কি না। আসলে যেটা হয়, পেশেন্টের হিস্ট্রিটা নেওয়াটা, যে তার নাক ডাকে কিনা, দিনের বেলা অল্পতে যে ঘুমায় যাচ্ছে কিনা, তারপর প্রেশার আছে কিনা, ওনার বেড পার্টনার বা যে রুমমেট তার থেকে আমরা হিস্ট্রি নিই, যে তার ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় কিনা, এটা গেল তো হিস্ট্রি হিসাবে। এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি, যে আপনার নেক সার্ফাঙ্কেন্স খুব ইম্পর্টেন্ট, মেলের ক্ষেত্রে যদি 17 ইঞ্চির বেশি হয়, আর ফিমেলের ক্ষেত্রে যদি 16 ইঞ্চির বেশি হয় নেক, তাদেরকে আমরা চিন্তা করি যে না, তার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে আমরা কিছু কোশ্চেন করি, কিছু যে কোশ্চেনগুলো, যে অল্পতে ঘুমায় যায় কিনা, এই কোশ্চেনগুলো করি। তারপরে আমরা এগুলো করার পরে আমরা মনে করি যে না, তার এরকম যদি থাকে যে তার রাতে নাক ডাকে, সাথে আপনার যদি দুইটা সমস্যা থাকে, যে রেগুলার নাক ডাকে এবং অল্পতেই ঘুমায় যাচ্ছে, সাথে যদি চকিং হয়, মানে অল্পতেই মানে যখন রাতে ঘুমায় দম বন্ধ হয়ে যায়, বা হঠাৎ করে হুড়মু করে উঠে বসে যায় আমার দম বন্ধ হয়ে গেল, সাথে যদি তার হাইপারটেনশন থাকে, প্রেশার থাকে, যদি এই তিনটা জিনিস থাকে, আমরা চিন্তা করি যে তার 100 জনের মধ্যে 65 জনের সম্ভাবনা যে মডারেট সিভিয়ার অবস্ট্যাটিক স্লিপ অ্যাপনিয়া হইতে পারে। এবং তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে আমরা পলিসোমনোগ্রাফি যে টেস্ট অ্যাডভাইস করি। তো এই পলিসোমনোগ্রাফি টেস্টে আসলে এটাতে যেটা করতে হয়, যে ওভারনাইট আপনাকে একটা হসপিটালে ভর্তি থাকতে হয়, একটা রুমের মধ্যে ভর্তি থাকতে হয়। তো এটার মধ্যে আপনার দুইভাবে করা যায়, আমরা স্প্লিট নাইট বলি, মানে কি আমরা আজকে নাইটে আপনার রোগটা ধরলাম, যে কী তার কতটুকু সমস্যা, কী মেশিন লাগবে, এটা পরবর্তী নাইটে আমরা মেশিনটা অ্যাডজাস্ট করি। আর কারোগরের ক্ষেত্রে আমরা একই নাইটে, মানে আপনার এই 4 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে আমরা করি, প্রথম 3 ঘন্টা আমরা বুঝে যাই যে আচ্ছা তার এই সমস্যা, এই মেশিন লাগবে, পরবর্তী 3 ঘন্টা আমরা মেশিনটা ট্রায়াল দিই যে ওনার মেশিনটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তো এটা করা যায়, এই টেস্টটা করার সময় যেটা করতে হবে, যে ওনার কিন্তু পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো লিড লাগানো থাকে, মানে অনেকগুলো যন্ত্রপাতি লাগানো থাকে, তার আসলে ব্রেনের মুভমেন্ট, তার চোখের মুভমেন্ট, তার নাকের অক্সিজেন কীরকম, মানে এয়ার ফ্লোটা কেমন যাচ্ছে, তার মুখ দিয়ে এয়ার ফ্লোটা কেমন যাচ্ছে, তারপরে তার চিন মুভমেন্ট হচ্ছে কিনা, তার চেস্টের মুভমেন্ট হচ্ছে কিনা, তার অ্যাবডোমিনাল মুভমেন্ট কীরকম হচ্ছে, তার পায়ে কোনো লিম মুভমেন্ট হচ্ছে কিনা, তার হাতে আপনার অক্সিজেন সিচুয়েশনটা চেক করা হয়। তো এরকম অনেকগুলো প্যারামিটার চেক করে আমরা সাধারণত টেস্টটা করা হয়। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলেছেন যে খুবই ব্যয়বহুল টেস্টটি, তো এই টেস্টের খরচ সম্পর্কে একটু জানবো দর্শকদের জন্য। ধন্যবাদ। এটা আসলে অনেক অনেক জায়গায় হয়, তবে যেটা ইম্পর্টেন্ট, ইভেন এখন আপনার বাড়িতে বাড়িতে টেস্টটা করা হয়, ঠিক আছে, এখন হোমিও টেস্ট করা হয়। তো যেমন আমাদের বক্ষব্যাধিতে সরকারিগুলোতে বক্ষব্যাধিতে হয়, আপনার ইএনটি হসপিটালে টেস্ট করাতে হতে পারে, আপনার প্রাইভেটের মধ্যে আমাদের বিআরবিতে হয়, লেভেল 2 মানে খুব ভালো টেস্ট হয়, স্কোয়ারে হয়, অ্যাপোলোতে হয়, বাংলাদেশ স্পেশালিটি, এইসব জায়গায় সব জায়গায় এই টেস্টগুলো হয়। এটা আসলে নির্ভর করে, হ্যাঁ, যে কোথাও 30,000, কোথাও 25,000, কোথাও 20,000, আপনার সরকারি বলতে 5,000, এরকম হয়। তো আমাদের 16,000 টাকার মধ্যে আমাদের টেস্টটা পড়ে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে।
একজন দর্শক জানতে চেয়েছেন নাক ডাকা বন্ধ করার ঘরোয়া উপায় বললে ভালো হতো। ধন্যবাদ দর্শক, আপনাকে রিকোয়েস্ট করছি যে আমাদের সাথেই থাকবেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটি নিয়ে আমরা ফিরে আসব আপনার কাছে। জি স্যার, যেই কথা ছিলাম আমরা, আমরা দর্শকের প্রশ্নের উত্তরে কিছু পরে যাচ্ছি, তার আগে আমরা একটুখানি জেনে নেব যে এই রোগের যে চিকিৎসার ব্যাপারে জানতে চাচ্ছি যে কিভাবে এর চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ, আসলে সাথে দর্শকের আনসারটা চলে যাবে। মেইনলি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা বলি হচ্ছে সিপেপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার অ্যাপ্রোচ, ঠিক আছে। অনেক পেশেন্টে আমরা বায়োপেপে দিই বা অটো পেপার দেওয়া হয়। তো এটা যেটা হচ্ছে যে আপনার কখন আমরা মেশিনটা ইয়া করবো, এটা তো হচ্ছে এক নম্বর ট্রিটমেন্ট যদি আমরা যাই সিপেপ, আর আমরা যদি উইদাউট ইয়েতে যাই, কিছু লাইফ স্টাইল মডিফিকেশান আছে, মানে নন সার্জিক্যাল বা নন ইয়েতে যেটা লাইফ স্টাইল মডিফিকেশান করতে হবে, এর মধ্যে কি এক নম্বর হচ্ছে আপনার ওজন কমাইতে হবে, ঠিক আছে। যদি যেটা বলছিলাম যদি আপনার 10% ওজন কমে যায়, অনেকেরই আপনার প্রায় 40-50% ক্ষেত্রে দেখা যায় তার নাক ডাকার সমস্যাটা ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওজন কমাইতে হবে একটা জিনিস। দুই নম্বর হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন, হ্যাঁ, ঘুমোতে গেলে আপনার পজিশনটা কী হবে, আপনি সুপাইন পজিশনে মানে উপরে হয়ে ঘুমাতে পারবেন না, আপনি ডান কাত বা বাম কাত হয়ে ঘুমাতে পারবেন। তো এটা ক্ষেত্রে আর একটা জিনিস করা যায়, অনেকে কী করে যে আপনার যখন ঘুমায় পাজামার নিচে আপনার বা ইয়ার পিছনে টেনিস বল রেখে দেয়, তাহলে আপনি উপরে শুতে পারবেন না, কষ্ট হবে, কারণ অটোমেটিক কাত হয়ে শুয়ে যাবে। বা অনেকে পিছনে ব্যাকপ্যাক রাখতে পারেন, তখন আপনার উনি উপরে আসার উপায় নেই, কাত হয়ে শুতে হবে, কাত হয়ে শুলে আপনার নাক ডাকার সমস্যাটা অনেকেই কমে যায়। আর একটা জিনিস আরও কিছু করতে হবে যে আপনার আমরা বলি স্লিপ হাইজিন, মানে একটা নির্দিষ্ট সময় আপনাকে ঘুমাইতে হবে, প্রতিদিনই এই রুটিনটা মেনটেন করতে হবে। আপনি একদিন 10টার সময় ঘুমাবেন, আবার আরেকদিন 3টার সময় ঘুমাবেন, এইভাবে আসলে স্লিপটাও আপনার প্রপারলি হয় না, এবং যে রুমে ঘুমাবেন এই রুমটা আসলে আরামদায়ক কিনা এটা একটা ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস করতে হবে যে আপনার অনেকে ঘুম হচ্ছে না, কষ্ট হচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছেন, যে ঘুমের ওষুধ খাওয়া যাবে না, বা যারা অনেকে অ্যালকোহল খায়, অ্যালকোহল খাওয়া যাবে না, এগুলো হইলে আসলে নাক ডাকার সমস্যাটা বেশি হয়, ঠিক আছে। তারপরে যেটা করতে হবে যে আপনার অনেক সময় ব্যাড ইনটা আমরা বলি যে 30-40 degrees উপরে রাখা যেত মলি, তাহলে হয় কি পেটে যে প্রেশারটা এটা ফুসফুসের উপর পড়ে না, তাতেও আপনার অনেক সময় নাক ডাকার সমস্যাটা রিলিভ হয়। আর যেমন দুটি বা তিনটি বালিশ হ্যাঁ হ্যাঁ করলে তো আপনার এই সমস্যাটা রিলিভ হয়। এটা হচ্ছে আপনার লাইফ স্টাইলের মধ্যে পড়ে। আর যদি আপনার অনেকে নেজাল কিছু ডিভাইস ইউজ করে, ওটার মাধ্যমে অনেক সময় নাক ডাকাটা ইয়া হয়, কিন্তু ওগুলো আসলে স্টাডিতে ওরকম না। আরও কিছু হচ্ছে যে আপনার অনেক সময় যদি অবস্ট্রাকটিভ হয়, মনে করেন যদি আপনার নেজাল পলিপ আছে বা আপনার নাকের ইয়েটা হাড়টা বাঁকা আছে বা অ্যাডিনোয়েড আছে, টনসিল বড় আছে, এগুলোর ক্ষেত্রে আসলে অপারেশন করতে হয়, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়, ওইটা করলে আপনার অনেক সময় নাক ডাকাটা ভালো হয়ে যায়। আর যদি আপনার কেউ ওজন কমাতে চান, অনেক সময় বেরিয়াট্রিক সার্জারি বলি, অনেক ব্যয়বহুল একটা সার্জারি, যেমন আদনান সামিশন বলুন, ওনারা এইসব ব্যয়বহুল সার্জারিগুলো হয়, এগুলোতে আপনার দেখা যায় অনেক সময় ওজন কমে যায়, নাক ডাকাটা সমস্যা দেওয়া হয়। কিন্তু মেইন যে ট্রিটমেন্ট এটা হচ্ছে পজিটিভ প্রেশার বা সিপ্যাপ, যেটা এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট। জি, সিপ্যাপ যেটা, সিপ্যাপ একটি মেশিন আমরা জানি। জি, তো আমাদের দর্শকদের মধ্যে অনেকেরই এই ব্যাপারে ধারণা নেই, সিপ্যাপ সম্পর্কে একটু ছোট করে বলবেন কিছু। ধন্যবাদ। আসলে সিপ্যাপ জিনিসটা হচ্ছে কি, একটা আপনার নাকের যেটা হয় ঘুমানোর সময়, যেটা বললাম যে শ্বাসনালীটা আপনার বন্ধ হয়ে যায়, সরু হয়ে যায়, যার কারণে নাক ডাকে এবং দম বন্ধ হয়ে যায়। সিপিএফের মেকানিজম হচ্ছে যে একটা কন্টিনিউয়াস একটা প্রেশার দিবে, ঠিক আছে, একটা আপনি যে শ্বাস নেবেন ওটার মধ্যে একটা কন্টিনিউয়াস একটা প্রেশার থাকবে, এই প্রেশারের মাধ্যমে আপনার শ্বাসনালীটা খোলা থাকবে। আপনি যখন ঘুমাবেন তখন ওই সিপিএফ মেশিনটা ইউজ করবেন। আপনার এটা অনেকগুলো অনেক সময় ফুল ফেস মাস্ক দেওয়া হয়, আপনার শর্ট ফেস মাস্ক দেওয়া হয়, অনেক সময় শুধু নেজাল পিলো দেওয়া হয়, অনেকভাবে প্রেশারটা দেওয়া হয়। একটা এটা আসলে পরীক্ষাটা করার পরে আমরা প্রেশারটা অ্যাডজাস্ট করি, যে আমরা 8 pressure দিব না, 10 দিব না, 12 দিব না, 5 দিব, এটা নির্ভর করে যে আমরা টেস্টে করার পরে আমরা প্রেশারটা অ্যাডজাস্ট করি। তো এইটা যেটা করতে হবে যে এটা একটা মাস্কটা আপনার টাইট হতে হবে, অনেকে করে কি যে না একটু কষ্ট হচ্ছে একটু লুজ করে দিই, কিন্তু এটা আসলে হবে কি আমি যে প্রেশার দিতে চাচ্ছি, মনে করি আমি 10 pressure দেবো, 10 centimeter ওয়াটার দেবো, কিন্তু এটা দেখা যায় ওই প্রেশারটা লিক হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি যখন প্রেশারটা নিবো যাতে লিক না হয়, আমরা 30% মধ্যে লিকটা ইয়া করি, অ্যাকসেপ্ট করি, এর উপরে হলে আসলে আমি দিয়ে লাভ নাই। আবার অনেক সময় দেখা যায় টাইট করে দেওয়ার পর অনেকের একটু নেজাল অ্যাব্রেশন হতে পারে, ওইগুলোর ক্ষেত্রে একটু বেশ দিন আমরা ইউজ করতে বলি। অনেকের দেখা যায় যে হঠাৎ করে ইউজ করলে যে একটা ক্লাস্ট্রোফোবিয়া আছে, একটা মেশিন নিয়ে ঘুমাবো, এটা কষ্ট লাগে। আসলে যেটা আমরা বলি যে প্রথম 4-5 দিন একটু কষ্ট হয়, কারণ একটা মেশিন আপনাকে আগে কখনো ইউজ করেননি, আপনাকে বাইরের থেকে একটা প্রেশার দিয়ে আপনাকে ঘুম পাড়ানো হচ্ছে, প্রথম 4-5 দিন একটু কষ্ট হবে, কিন্তু এরপরে দেখবেন যে আপনি মেশিন ছাড়া ঘুমাতে পারবেন না এবং আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা জিনিস হচ্ছে কি, আপনার ইউএসএতে বলি, আমাদের দেশে তো এরকম স্টাডি হয় না, 2015 সালে একটা স্টাডি বলতেছে প্রতি বছর 150 billion টাকা নষ্ট হয় শুধু এই স্লিপ অ্যাপনিয়ার কারণে,
এর মধ্যে 80% যেই খরচটা হচ্ছে 80 বিলিয়ন যেটা, এটা হয় কারণ যে নাক ডাকে সে তো আসলে রাতে ঘুমাইতে পারে না, তাহলে দিনে কি হবে তার মন মেজাজ ঠিক থাকবে না, সে যে প্রপারলি আমাদের যে একটা ভালো আউটপুট দিতে পারতো যে কাজটা ঠিক মতো করতে পারতো কাজে মনোযোগ হবে না, এই কাজটা ঠিক মতো করতে পারবে না, তাহলে আমার একটা বিশাল লস হয়ে যাচ্ছে। আর এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট 2021 সালে একটা স্টাডি বলতেছে ইউএসএতে 83,000 রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে শুধু এই নাক ডাকা সমস্যার কারণে, ইভেন অনেক প্লেন অ্যাক্সিডেন্ট হয় আপনার এই নাক ডাকা সমস্যার কারণে, কারণ ওই যে নাক ডাকা সমস্যাতে রাতে ঘুমাইতে পারে না, চালাই থেকে হঠাৎ করে ঘুমে যাচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা আপনি প্রপারলি এবং প্রপার একজন ডক্টরের অ্যাডভাইস মতো আপনি মেশিনটা ইউজ করেন, আপনার ইভেন ফ্যামিলি লাইফে চিন্তা করেন, আমি ঘুমাচ্ছি, আমি যদি ঘুমাই আমার ওয়াইফ মনে করেন নাক ডাকে, তাহলে আমার ওয়াইফের কী হবে বা আমার ছেলে মেয়েদের কী হবে, তো ফ্যামিলি লাইফে তো একটা বিশাল ডিসহারমনি হচ্ছে। তারপর সোসাইটিতে চিন্তা করেন যে আমার যে আউটপুট আমি দিতে পারতেছি না, রাষ্ট্রীয় চিন্তা করেন যে রাষ্ট্রের যে জব একটা ইম্পর্টেন্ট জব করতেছেন আপনি ঠিক মতো আউটপুট দিতে পারতেছেন না, তো বিশাল লস থাকে। আর এই নাক ডাকা যে পেশেন্ট থাকে তাদের তো অনেক কোমরবিড কন্ডিশন থাকে, প্রেশার থাকে, হার্টের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, পরবর্তী যদি তারা কোনো অসুস্থ হয় তাহলে তাদের আসলে অনেকগুলো টাকা খরচ হয় এই সমস্যাটার কারণে। জি ধন্যবাদ স্যার, আপনাকে অনেক সুন্দর করে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন স্যার। এবার জানতে চাবো যে সার্জারির কথা বলেছেন, বিভিন্ন রোগে এই সার্জারির দরকার পড়ে থাকে, তো সার্জারির সাথে একটু সম্পৃক্ততা জানবো। ধন্যবাদ। আসলে সার্জারি করার ক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে এটা মাস্ট যে আপনার যাদের অবস্টারি স্লিপ নিয়ে থাকবে এটা কারেকশন করে আপনাকে সার্জারি করতে হবে। আমাদের দেশে এটা শুরু হয়েছে যাদের আসলে অবস্টারটিক স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের, কিন্তু যেটা বলতেছিলাম যে মাল্টিপল ক্রোমোবডিতে থাকে, ঠিক আছে, আপনার প্রেশার থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, তার দেখা যায় কিডনি সমস্যা থাকতে পারে, তার পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে যেটা হয় কি আপনার যখন অ্যানাস্থেশিয়াটা দেওয়া হয়, ঠিক আছে, অ্যানাস্থেশিয়াতে অনেকগুলো ড্রাগ ইউজ করা হয়, ওই যেমন থাইপেন্টাইল সোডিয়াম বা আপনি বলেন লোকাল ওই যে স্প্রেগুলো দেওয়া হয়, ইনহেলেশন যে অ্যানাস্থেশিয়াগুলো দেওয়া হয়, এগুলো হয় কি আপনার শ্বাসনালীটাকে আরও বেশি নিয়ার করে দেয়, তো তাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক ফল করে, ঠিক আছে। অনেক পেশেন্টের ক্ষেত্রে যদি আপনার ইনটিউবেশন লাগে, তার নাক কলার তো অনেক বড় থাকে, তাদের ডিফিকাল্ট মানে ইনটিউবেশন করতে অনেক সময় লাগে, এবং দেখা যায় অপারেশনের সময় অক্সিজেনটা ফল করে, আপনার দেখা যায় ব্লিডিং বেশি হতে পারে, অপারেশন পরবর্তী দেখা যায় তার নিউমোনিয়া হয়, তার রিকভারিটা মানে এই যে অ্যানাস্থেশিয়া অজ্ঞান করা থেকে অজ্ঞান থেকে ফিরে আসতে তার অনেক সময় লাগে, তো এই ইভেন এটা প্রথম 3 দিন পর্যন্ত সমস্যাটা অনেক বেশি থাকে, এবং অপারেশনের পরবর্তী 7 দিন পর্যন্ত এই রিস্কটা থাকে যে তার মানে স্মুথ রিকভারি হতে অনেক সময় লাগে, তো এই জিনিসগুলো অবশ্যই অপারেশনের আগে কারেকশন করে নিতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তো শেষ একটি প্রশ্ন করছি যে কোভিড যে বিষয়ে প্রশ্ন না করলেই নয়, কোভিডের ব্যাপারে আমরা সবাই কম বেশি উদ্বিগ্ন থাকি, কোভিডের সাথে এর কোনো সম্পৃক্ততা আছে কিনা, বা কোভিড পেশেন্টের ক্ষেত্রে এই নাক ডাকা সমস্যা যাদের আছে তাদের মধ্যে কোনো রিস্ক কাজ করছে কিনা? ধন্যবাদ। আসলে এখন তো কোভিডের সময়, প্যান্ডেমিক চলতেছে, আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি কোভিড না আসলে নাক ডাকা সমস্যাটা যেহেতু বড় সমস্যা এটা আমরা গুরুত্ব দিতাম না, কারণ যখন চিন্তা করেন যখন কোভিড আসছে তখন কিন্তু আমাদের সবাই একটা খুব কনসিয়াস যে আমার অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাচ্ছে, এইটাই কিন্তু যখন নাক ডাকে যারা দম বন্ধে তাদের যেটা বলতেছিলাম যে অক্সিজেন স্যাচুরেশন কিন্তু অনেক ফল করে, এই কোভিড আসার পরে সবাই খুব কনসার্ন হয়েছে, আরে যাদের হয়তো মনে করেন অন্য কারণে জ্বর হয়েছে যখন ঘুমাতে যায় দম স্যাচুরেশন ফল করে দৌড়ে অনেক হসপিটালে চলে আসতেছেন, আমার তো স্যাচুরেশন ফল কমে গেছে, আমার তো এখন আইসিইউতে ভর্তি হতে, ব্যাপারটা এরকম, তো কারণ কোভিড আসার পরে যখন আমরা স্যাচুরেশন চেক করতেছি কারণ নাক ডাকা তাদের বলতেছি যে স্যাচুরেশন কারো কারো 30% মধ্যে চলে আসে, তো তার এই যে চলে আসাটা এই কারণে যে আপনার কার্ডিয়াক সমস্যা, পালমোনারি সমস্যা, ব্রেনের সমস্যা, কিডনির সমস্যা, তো তার তো মাল্টিপল সমস্যা থাকতেছে, সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে কি এই সমস্যাগুলো তো একদিনে হয় না, আস্তে আস্তে হয়। মনে করেন আপনি নাক দেখতেছেন বা আমি নাক দেখতেছি, এই সমস্যাটা হলো 10 বছর পরে গিয়ে আপনার সবগুলো সমস্যা একসাথে প্রকাশ পাবে, আমার কিডনির সমস্যা হবে, আমার হার্ট অ্যাটাক হবে, আমার ব্রেনের সমস্যা হবে, এই কোভিডের কারণে যখন একটা ইনসাল্ট হয় যখন তার অক্সিজেন স্যাচুরেশনটা ফল করে বা যখন মনে করেন কোভিডের যে রিয়েকশনটা হয় এটার কারণে সে এইটা থেকে অনেক রোগী আমরা ফিরাইতে কোনো কষ্ট হয়েছে, এবং যার আইসিইউ লাগছে আইসিইউ থেকে মনে করেন যে নর্মাল কোভিডের রোগী 3 দিনে বেরিয়ে যাবে তার হয়তো 10 দিন লাগতেছে, তার 15 দিন লাগতেছে, এবং অনেক পেশেন্ট আসলে এই অবস্টারটিক স্লিপ অ্যাপনিয়া রিলেটেড কমপ্লিকেশনের কারণে অনেক পেশেন্ট মারা গেছে কোভিড রিলেটেডের কারণে। জি, তাহলে কোভিডের ক্ষেত্রে এই নাক ডাকা এবং তার সাথে জড়িত সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ, বেশি প্রকট হয়ে দেখা দেয়। জি ধন্যবাদ স্যার আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন, আমরা খুবই খুশি হয়েছি স্যার। ধন্যবাদ আপনাকে। জি স্যার, যাবার পূর্ব মুহূর্তে আপনার উদ্দেশ্যে একটুখানি বলবো যে আমাদের দর্শকদের জন্য
এই নাক ডাকা সমস্যা বা দম বন্ধ হওয়া সমস্যা তার প্রতিকারগুলো সম্পর্কে বলে আমরা বিদায় নিব। ধন্যবাদ। আসলে সচেতনতা, হ্যাঁ, যে কনসাসনেটটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার নাক ডাকতেছে, নাক ডাকার সাথে আমরা পাত্তাই দিচ্ছি না, কিন্তু এখন তো বুঝতেছেন যে আসলে নাক ডাকার সাথে যখন দম বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনি রেগুলার যে আপনার একজন ডক্টরের শরণাপন্ন হইতে হবে। যদি ওনারা যদি অ্যাডভাইস করেন যে না আপনার স্লিপ স্টাডি করতে হবে, স্লিপ স্টাডি করে আপনার রেগুলার মেশিন ইউজ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার পারিবারিকভাবে শান্তি পাবেন, আপনার কর্মক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন, রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের উপকার হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আজ আপাতত এ পর্যন্তই। আশা করি আপনাদের কিছু হলেও উপকার করতে পেরেছি। নাক ডাকা সমস্যা নিয়ে যারাই আপনারা ভুগছেন, এর ব্যবস্থা নিন। প্রতিকারগুলো সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে জেনেছি। আশা করি ঘরোয়াভাবে নিজেদের দিকে যত্ন নেবেন, নিজেদের নাক ডাকা সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করবেন। দেখা হবে আবার কোনো দিন কোনো নতুন অতিথির সাথে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শেষ, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে স্যার। থ্যাংক ইউ সো মাচ।